গোটা পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী আজকে আমাদের মধ্যে নেই। এটি বলার পরে শোনার পরে আমি বারবার বিশ্বাস করতে পারছিলাম না, এমনকি এখন পর্যন্ত আমি শতভাগ বিশ্বাস করতে পারছি না যে সত্যি তিনি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকে সেই মানুষটা আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন, যে খবর পাচ্ছেন সেখানেই কান্না করছেন। আজকে বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীর হাজারো মানুষ এই খবরটি শুনে নিজের অজান্তেই কান্না করে করে দোয়া করছে। আজকে যখন সেই মানুষটি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমরা শুনতে পেরেছি কিছুক্ষণ পরেই ঢাকা শহর সহ বাংলাদেশের অধিকাংশ জায়গায় ভূমিকম্পিত হয়েছে, মাটিটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। আল্লাহ তাআলার বিনা ইশারায় তো কোনো কিছুই হয় না, সব কিছুর পেছনে আল্লাহ তাআলার নির্দেশন রয়েছেন। কোরআনের পাকে বিদায় নিয়ে চলে গেছেন, তার কিছুক্ষণ পরেই পুরো বাংলাদেশের মাটি ভূমিকম্পে কম্পিত হলেন। আল্লামা সাঈদীর চলে যাওয়াটা আসলে আমাদের জন্য দুঃসহ একটি সংবাদ, যে সংবাদটা শোনার পরে কোনো মানুষ স্বাভাবিক থাকতে পারে না। আমি আমার বাবার জন্য দোয়া করতে ভুলে গেলাম, আল্লামা সাঈদীর জন্য দোয়া করতে আমি ভুলি নাই। আমার আব্বার বয়স 90 বছর, আমি বাসায় মাত্রই গেলাম। আমাদের মাঝে আর নেই আল্লামা, কোরআনের বুলবুলি তিনি চলে গেছেন, এ কথা এখন বিশ্বাস করাও কঠিন হয়ে যাচ্ছে। তিনি বক্তব্য দিতে গিয়ে অনেক আগে বলেছেন, একদিন শুনবেন আমি সাঈদী সাহেব থাকব না, সেদিন আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি জানি আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন, আমাকে ভালোবাসার মানুষ অনেক, রাস্তাঘাটে দোকানপাটে সব জায়গায় মানুষ অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। হুজুর একই সংবাদ শুনলাম, মোবাইলে সবাই বারবার কল দিয়ে বলতেছে, হুজুর একই শুনলাম, আসলে কি আল্লামা সাঈদী হুজুর নেই আর অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে। ওই সময় যে একটি হাসি দিয়েছেন, এত সুন্দর হাসি, দীর্ঘ বছর কারা ভোগ করার পরেও, এত কষ্টের ভিতরে থাকার পরেও গাড়ি থেকে নামার সময় এমন একটি হাসি দিয়েছেন, যে হাসি দেখে এত ভালো লেগেছিল। কিন্তু এই হাসি দিয়ে যে ফাঁকি দেবেন, এই হাসি দিয়ে যে চলে যাবেন, এটাই যে তার জীবনের শেষ হাসি হবে, এটা আমরা ভাবতে পারি নাই, কল্পনা করতে পারি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দিনী ভাইরা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আজকে আমরা এমন একটি সময় উপস্থিত হয়েছি, আমরা এমন একটি বিষয় কথা বলছি, হয়তোবা সে বিষয়টি বলার জন্য কখনো আমরা প্রস্তুত ছিলাম না। আমার জীবনের সবচেয়ে বড় একটি আশা ছিল যে কোরআনের ফাঁকি আল্লামা সাঈদীকে সরাসরি জীবন আর একটি বার দেখতে চাই, সরাসরি তার মুখ থেকে, তার জবান থেকে কোরআনের সেই সুললিত কণ্ঠে তাফসির শুনতে চাই। আজকে সেই কোরআনের ফাঁকি গোটা পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী আজকে আমাদের মধ্যে নেই। এটি বলার পরে শোনার পরে আমি বারবার বিশ্বাস করতে পারছিলাম না, এমনকি এখন পর্যন্ত আমি শতভাগ বিশ্বাস করতে পারছি না যে সত্যি তিনি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। গতকালকে যখন তাকে হসপিটালে নিয়ে আসা হচ্ছিল, তিনি যখন একটি হাসি মুখে সকলকে সালাম দিয়েছিলেন, সেই হাসি মাখা মুখ দেখে আমরা বুঝতে পেরেছিলাম হয়তোবা তিনি আরও কিছুদিন আমাদের মাঝে থাকবেন। গতকালকে আমার মাহফিল ছিল জয়পুরহাটে, মাহফিলে দোয়া করেছি, হাজার হাজার মানুষ তার জন্য কান্না করে দোয়া করেছে। আজকে সেই মানুষটা আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন, যে খবর পাচ্ছেন সেখানেই কান্না করছেন। আজকে বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীর হাজারো মানুষ এই খবরটি শুনে নিজের অজান্তেই কান্না করে করে দোয়া করছে। আজকে আমরা কাকে হারিয়ে ফেললাম, কে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, যে মানুষটির হাতে হাত রেখে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, যেই মানুষটির কপালে কাবা শরীফের ইমাম চুমু দিয়েছিলেন, যেই মানুষটি কাবা ঘরের মধ্যে ঢুকে সরাসরি নামাজ আদায় করেছিলেন, সেই মানুষটির দাম আমরা দিতে পারলাম না। সে মানুষটি বিদায় নিয়ে চলে গেছেন, গতকালকে যখন হসপিটালে নিয়ে আসা হলো, আজকে সন্ধ্যার সময় প্রিয় ভাই মাসুদ সাঈদী ভাইয়ের পেজে দেখছিলাম, গতকালকে আনার পর থেকে ফ্যামিলির সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। পরিবারের লোকজন একটু খোঁজ খবর নিতে চেয়েছেন, সেই সুযোগটুকু দেওয়া হয় নাই। আজকে তিনি যখন বিদায় নিয়ে চলে গেছেন, আমরা মিডিয়ার মাধ্যমে সেই খবরটি পেলাম।
যে মানুষটি জালেমের জুলুমের শিকার হয়ে কারাবন্দী অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমরা বিশ্বাস করি গতকালকে তিনি যে হাসিটি দিয়েছেন সে হাসিটি মাধ্যমে তিনি একটি মেসেজ দিয়েছেন, তিনি হাসতে হাসতে জান্নাতের পথেই ধাবিত হয়েছেন। আমরা বিশ্বাস করি তিনি আজকে জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াবেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের পাখিকে, কোটি মানুষের হৃদয়ের স্পন্দনকে, প্রিয় মুফাসসিরকে আল্লাহ তাআলা শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, এবং তার জাহাল পরিবার রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে সবুর করার মতো তৌফিক দান করুন। আজকে যখন সে মানুষটি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমরা শুনতে পেরেছি কিছুক্ষণ পরেই ঢাকা শহর সহ বাংলাদেশের অধিকাংশ জায়গায় ভূমিকম্পিত হয়েছে, মাটিটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। আল্লাহ তাআলার বিনা ইশারায় তো কোনো কিছুই হয় না, সব কিছুর পেছনে আল্লাহ তাআলার নির্দেশন রয়েছেন। কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছেন, তার কিছুক্ষণ পরেই পুরো বাংলাদেশের মাটি ভূমিকম্পে কম্পিত হলেন। এই কোরআনের পাখির বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা আলেমদেরকে যারা সম্মান করেন কেউ সহ্য করতে পারবেন না। আমরা এই সমস্ত নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করি না? আজকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন, আর এই ভূমিকম্পের মাধ্যমে কী নিদর্শন আল্লাহ তাআলা দিলেন? আমরা কাকে সম্মান করতে পারলাম না, কার মর্যাদা বুঝতে পারলাম না? সে মানুষটি বিদায় নিয়ে চলে গেলেন, এই পৃথিবীতে কোনো কিছুই তো এমনিতেই হয় না। আল্লাহ তাআলা বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যা কিছু সংগঠিত হয় সব কিছু হলেন আমাদের দু হাতের কামায়। সে মানুষটি আজকে বিদায় নিয়ে চলে গেছেন, তার বিষয়ে আবেগ অনুভূতি প্রকাশ করার ভাষা আমাদের নেই। আজকে সমস্ত মানুষ কান্না করছেন, কত মানুষ তার জন্য রোজা থাকে, দোয়া করে। আল্লামা সাইদি তিনি শুধু জামাত ইসলামের সম্পদ নয়, তিনি ছিলেন বাংলাদেশের সমস্ত মুসলমানদের কলিজার টুকরা, সবার জন্য। আল্লামা সাইদির কোনো দলের ছিলেন না, তিনি ছিলেন সবার, যিনি মানবতার জন্য কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, কোরআনের খেদমত করেছেন। সে মানুষটি আজকে বিদায় নিয়ে চলে গেলেন, আমরা শুধু এই দোয়াই করি আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, এবং বাংলাদেশ গোটা পৃথিবীর কোটি কোটি মানুষের যে আশা ছিল তাকে সরাসরি আমরা দেখতে চাই, তার কথা শুনতে চাই। আল্লাহ যেন জান্নাতের ভেতরে সেই কোরআনের ফাঁকি আল্লামা সাইদিকে সরাসরি আমাদের সাক্ষাৎ করার তৌফিক দান করেন, এবং তার কণ্ঠে যেন আমরা আবারও সেই জান্নাতের ভেতরে যেন তার কণ্ঠে আমরা আলোচনা শুনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হিসেবে কবুল করেন, তার পরিবারকে সবুর করার মতো তৌফিক দান করেন, এবং তাকে যারা ভালোবাসেন, কোটি কোটি জনতা সবাই কান্না করছেন, সবাই হৃদয়ে কান্নার জোয়ার বইছে, সেই সমস্ত মানুষেরা সবাই যেন সবুর করতে পারেন। এবং সর্বশেষ যে কথাটি বলতে চাই, কোরআনের পাখি এই জমিনে যে ইসলামী আন্দোলন করার কারণে, যে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার আদর্শ গ্রহণ করার কারণে জালেমের জুলুমের শিকার হয়ে শেষ জীবন পর্যন্ত কারাবন্দী ছিলেন, সেই আদর্শ, সেই ইসলামী আন্দোলনের আদর্শ যেন আমরা ধারণ করতে পারি। এবং তিনি যে বাংলাদেশের স্বপ্ন দেখতেন, সব সময় মাহফিলে বলতেন, আমার জীবনের শেষ স্বপ্ন আমি যেন বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র হিসেবে দেখে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, সেই সুযোগ তিনি পেলেন না। আমরা আজকে যেন শপথ গ্রহণ করতে পারি তার সেই আদর্শ, তার সেই স্বপ্ন যেন আমরা পূর্ণ করতে পারি, আমরা সেই ইসলামী আন্দোলনের যেন কর্মী হয়ে এই জমিনে হুকুমতে আল্লাহ একামতে দিনের জন্য আমরা কাজ করতে পারি, এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করতে পারি, এই কাজ যেন আমরা করতে পারি, শপথ যেন আমরা এই শোকসন্ত অবস্থায় গ্রহণ করতে পারি। এই আশা রেখে আমি আবারও দোয়া করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা যেখান থেকে শুনছেন, একটি সংবাদ শোনার পর এখনও বিশ্বাস হচ্ছে না, আমাদের মাঝে আর নেই আল্লামা কোরআনের বুলবুলি, তিনি চলে গেছেন, এ কথা এখন বিশ্বাস করাও কঠিন হয়ে যাচ্ছে। তারপরেও সংবাদে দেখলাম, অনেকের কাছে সংবাদ শুনলাম যে সত্যি সত্যি তিনি আমাদের মাঝে আর নেই, চলে গেলেন। একজন কিংবদন্তি আলেম যিনি দীর্ঘ বছর, দীর্ঘ সময় কোরআনের খেদমত করেছেন, দেশ বিদেশে কোরআনের দাওয়াত দিয়েছেন, তিনি বক্তব্য দিতে গিয়ে অনেক আগে বলেছেন, একদিন শুনবেন আমি সাইদি সাহেব থাকব না, সেদিন আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি জানি আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন, আমাকে ভালোবাসার মানুষ অনেক, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে জান্নাতের ভিতরে একটু জায়গা করে দেয়। আর যারা আপনারা আমাকে ভালোবাসেন,
আমি তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে জান্নাতে কবুল করেন। যে মানুষটা সব সময় আমাদের জন্য দোয়া করেছেন, যার বক্তব্য আজকে কোটি কোটি মানুষের অনুপ্রেরণার বাতিঘর, যার আলোচনা শুনে আলোচনা দেখে অসংখ্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম মুয়াজ্জিন, যারাই স্বপ্ন দেখেন, এত সুন্দর আলোচনা যিনি করতেন, সে কোরআনের বুলবুলি, কোরআনের ময়না ফাঁকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদে হুজুর আর আমাদের মাঝে নেই। এ কথা ভাবতেই অনেক কষ্ট হচ্ছে। রাস্তাঘাটে, দোকানপাটে, সব জায়গায় মানুষ অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, হুজুর একই সংবাদ শুনলাম। মোবাইলে সবাই বারবার কল দিয়ে বলতেছে, হুজুর একই শুনলাম। আসলে কি আল্লামা সাইদি হুজুর নেই আর? তিনি কি আর ফিরে আসবেন না? গতকালকে যখন তাকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে, ওই সময় যে একটি হাসি দিয়েছেন, এত সুন্দর হাসি, দীর্ঘ বছর কারা ভোগ করার পরেও, এত কষ্টের ভিতরে থাকার পরেও গাড়ি থেকে নামার সময় এমন একটি হাসি দিয়েছেন, যে হাসি দেখে এত ভালো লেগেছিল। কিন্তু এই হাসি দিয়ে যে ফাঁকি দিবেন, এই হাসি দিয়ে যে চলে যাবেন, এটাই যে তার জীবনের শেষ হাসি হবে, এটা আমরা ভাবতে পারি নাই, কল্পনা করতে পারি নাই। তাকে দেখার জন্য হাসপাতালে হাজার হাজার মানুষ ভিড় করতেছে, সেই মানুষটি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বড় আশা ছিল আবারও ময়দানে তার কথা শুনবো, সরাসরি দেখবো নয়ন ভরে, সেই সুযোগ আর কোনো দিন হয়তো বা হবে না। তিনি চলে গেছেন, তিনি নেই, কিন্তু তিনি থাকবেন, তিনি থাকবেন মুমিনদের হৃদয়ে, তিনি থাকবেন 200 কোটি মুসলমানের হৃদয়ে, তিনি থাকবেন যুগের পর যুগ, যত মানুষ ইসলামকে লালন পালন করবে, প্রত্যেকটা মুমিনের কলিজার, তার কলিজার ভিতরে তার স্থান। তিনি ফুরিয়ে যাননি, তিনি হারিয়ে যাননি, তার কাছ থেকে আমাদের অনেক শেখার আছে, অনেক জানার আছে। এমন একজন আলেম হয়তো আর বাংলার মুসলমান পাবে না। আমরা কি হারাইলাম এখন আমরা বুঝতে পারবো। আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ পাক যেন কোরআনের এই ময়না পাখিকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ পাক যেন তার জীবনটাকে শহীদের মর্যাদা দিয়ে, আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করেন। আমরা মন থেকে প্রাণ ভরে শুধু কোরআনের এই বুলবুলির জন্য দোয়া করব। জানি না তার পরিবারের কি অবস্থা, তার কলিজার টুকরা সন্তানেরা কি অবস্থায় আছেন। আল্লাহ যেন সবাইকে সবর করার তৌফিক দান করেন। কথা বলার ভাষা আমরা হারিয়ে ফেলেছি, যাকে দেখে আজকে আমরা আলোচনা, যার আলোচনা শুনে আমরা আজকে আলোচনা করি, আজকে সেই মানুষটাকে আমরা হারিয়ে ফেললাম। আমাদের মাঝে তিনি আর কথা বলবেন না। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাণ ভরে এই প্রিয় মানুষটির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে মুমিন হিসেবে, তার খাঁটি গোলাম হিসেবে কবুল করে, তার জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আমিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আমাদের মাঝ থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কোরআনের ময়না পাখি আজকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আজকে বলার মতো কোনো ভাষা নেই, বিশেষ করে আমরা যারা অনলাইনে সাথে যুক্ত, আমাদের কাছে অনেকেই ফোন দিচ্ছে, যারাই ফোন দিচ্ছে তারাই শুধু কান্নাকাটি করতেছে। আল্লাহ পাকের আমাদের কাছে যে দেওয়া নিয়ামত, সে নিয়ামত আল্লাহ পাক আমাদের কাছ থেকে ছিনিয়ে নিলেন, আমরা ধরে রাখতে পারলাম না, আমরা পারবো না। কিন্তু আল্লামা সাইদির বিদায়টা আসলে মেনে নেওয়ার মতো নয়। রাস্তাঘাটে চলাফেরাতে রিক্সা, ভ্যান চালক, দোকানদার, স্কুলের শ্রমিক, যারাই যেখান থেকে শুনছে তারাই সেখানে শুধু কান্না, চোখের পানি অঝর নয়নে ঝরিয়ে দিচ্ছে। আজকে আমাদের মাঝ থেকে আল্লামা সাইদি বিদায় নেওয়া অনেকে স্বাভাবিক মনে করবেন, কিন্তু স্বাভাবিক নয়। আজকে আল্লামা সাইদির বিদায় নেওয়াটা আমরা বুঝতে পারবো ধীরে ধীরে, আমাদের মাঝ থেকে কে বিদায় নিল, আমাদের মাঝ থেকে কে চলে গেল, আমাদের আমরা কী হারিয়ে ফেললাম। তাই আল্লামা সাইদির
চলে যাওয়াটা আসলে আমাদের জন্য দুঃসহ একটি সংবাদ, যে সংবাদটা শোনার পরে কোনো মানুষ স্বাভাবিক থাকতে পারে না। প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা এলাকায় আজকে মানুষের হৃদয়ে একটি কষ্টের ছাপ এঁকে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, শুধুমাত্র এতটুকুই বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্য 50টা বছর দেশ বিদেশে নিজের জীবনকে, নিজের সময়কে, সব কিছু যিনি উৎসর্গ করে দিলেন, জীবনের শেষ মৃত্যুটা তার জেলখানায় হয়ে গেল। আল্লামা সাইদি প্রত্যেকটা মাহফিলে দোয়া করতেন, আল্লাহ আমাদের শহীদের মৃত্যু দিও, আমার আল্লাহ আমার শহীদের মৃত্যু দিও, এটাও একটা শহীদের মৃত্যু। আল্লামা সাইদি জেলখানায় জালিমের কারাগারে বিদায় নিল। গতকালকে উনি সালাম দিয়েছিলেন, গতকালকে ওনার চেহারা দেখে, ওনার বাচনভঙ্গি দেখে আমরা মনে করেছিলাম আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত আরও দীর্ঘদিন সময় পর্যন্ত রাখবেন, কিন্তু আল্লাহর ইচ্ছার উপরে আমাদের করার কিছুই থাকে না। আল্লাহর প্রিয় গোলাম, আমাদের কলিজা, আমাদের হৃৎপিণ্ড আজকে বিদায় নিয়ে চলে গেল। বিশেষ করে সারা বাংলাদেশে আমি ব্যক্তিগতভাবে এতটুকুই বলি, আমি আমার এমন কোনো মাহফিল নাই আমার মার জন্য আমি দোয়া করতে ভুলে গেলেও, আমি আমার বাবার জন্য দোয়া করতে ভুলে গেলাম, আল্লামা সাইদির জন্য দোয়া করতে আমি ভুলি নাই। আমার আব্বার বয়স 90 বছর, আমি বাসায় মাত্রই গেলাম, আমি যখনই শুনেছি একজন ভাই ফোন করলেন, সর্বপ্রথম বিশ্বাস করি নাই, আমি ফেসবুক অন করে দেখলাম অনেকগুলো নিউজে আব্বাক শুধু বলছে আব্বা আল্লামা সাইদি মারা গিয়েছে, শোনার সাথে সাথে বৃদ্ধ মানুষ বলছে আরে জালিম, এভাবে একজন আলেমকে, একজন জালিম, এ জালিম একজন আলেমকে ভাবে জেলখানায় তাকে নিল, শেষ পর্যন্ত তাকে আর ছেড়েও দিল না, আমাদের মাঝ থেকে কে বিদায় নিয়ে চলে গেল। তাই প্রিয় দেশবাসী, আমি এতটুকুই বলতে চাই, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, এই জন্য আমাদের এখন দায়িত্ব হবে, আমাদের কর্তব্য হবে, আমরা সবাই আল্লামা সাইদির জন্য দোয়া করব, আল্লাহ পাক তার সমস্ত ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দেক, এবং তার পরিবার থেকে তার বড় সন্তান চলে গিয়েছে, তার পরিবার এখন বর্তমান অসহায়ের মতো, আমরা তার পরিবারে ধৈর্য ধারণের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক তাদেরকে সবলে জামির দান করুন। আমি আবার আপনাদের কাছে দোয়া আছে, কোরআনের ময়না পাখির জন্য দোয়া আছে, আপনাদের কাছ থেকে সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।